بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে প্রতি সপ্তাহান্নে আজ আমরা দর্শ হাদিস প্রোগ্রাম নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা এই মুহূর্তে আমাদের সাথে যারা যোগ দিয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার সাথে রয়েছেন আমাদের সম্মানিত মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত মুহাদ্দিস মুফতি মওসুফ আহমদ সাহেব হযরত তার মূল্যবান আলোচনা পেশ করবেন আজকে আমাদের আলোচনা হচ্ছে হজের ফজিলত হজের গুরুত্ব সম্পর্কে এবারে আমরা যারা হজে যাওয়ার ইচ্ছা করেছি টিকিট কেটেছি অথবা যাইতেছি আগামী তারিখে যাইব সবাইকে আল্লাহ যেন আমাদের হজকে হজে মকবুল করার তৌফিক দান করুন এবং আমরা যারা এবার হজে যাইতে পারছি না আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করুন আমি আমাদের সম্মানিত মেহমানকে অনুরোধ করছি তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال لو قلت نعم لوجبت ولما استطعتم ثم قال ذروني ما تركتكم فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فدعوه رواه مسلم إكرام الله شمانيت درشق سرطة بهاي بنيرا السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ রাব্বুল আলমিনের অগণিত অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দারসে হাদিসের মুবারক এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যারা আমাদের প্রোগ্রাম দেখতেছেন যারা আমাদের প্রোগ্রাম শুনতেছেন এবং প্রশ্ন করতেছেন এবং প্রশ্নের মাধ্যমে অন্যদেরকেও জানার সুযোগ করে দিতেছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের এই প্রচেষ্টাকে এই এফোর্টকে যেন কবুল মঞ্জুর করেন আমাদের এই প্রোগ্রামকে যেন আল্লাহ তাআলা মেহরবানি করে কবুল করেন এবং আমাদেরকে যেন এই প্রোগ্রাম নাজাতের ওসিলা হিসেবে বানিয়ে দেন আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতটি হচ্ছে হজ সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা
আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহর হজ করা ফরজ তাদের উপর যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে, অর্থাৎ যাদের সামর্থ্য আছে, তাদের তৌফিক আছে মক্কা শরীফে যাওয়ার হজ করার, তাদের উপর হজ ফরজ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছার। এই সামর্থ্য বলতে দু ধরনের সামর্থ্যকে বোঝানো হয়েছে, একটি হচ্ছে শারীরিক সামর্থ্য, আরেকটি হচ্ছে আর্থিক সামর্থ্য। অর্থাৎ যাদের শরীর সুস্থ আছে, ভালো আছে, মক্কা শরীফ পর্যন্ত যাওয়ার যোগ্যতা আছে, শারীরিক সুস্থতা আছে, পাশাপাশি মক্কা শরীফ যাইতে নিজের ঘর থেকে নিজের বাড়ি থেকে মক্কা শরীফ যাইতে যে খরচের দরকার, যে প্রয়োজনীয় জিনিসের দরকার, সেই খরচ বহন করার মতো যোগ্যতা যাদের আছে, আর্থিক সচ্ছলতা যাদের আছে। এবং ফুকাহায়ে কেরাম বলেন যে হজের সফরে থাকাকালীন সময় নিজের বাড়ির নিজের ফ্যামিলির যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর আমার উপর, তাদের ভরণ পোষণ দেওয়ার মতো ব্যবস্থা যাদের আছে তাদের উপর হজ ফরজ। অর্থাৎ যাদের উপর যাদের শারীরিক সুস্থতা ভালো আছে এবং হজে যাওয়ার আসার খরচের ব্যবস্থাও আছে এবং নিজের উপর যাদের দায়িত্ব আছে তাদের ভরণ পোষণ এবং তাদের খরচ হজের সফরে থাকাকালীন সময় পর্যন্ত তাদের খরচ দিয়ে যাওয়ার ব্যবস্থা যাদের আছে তাদের উপর হজ ফরজ। তাই যাদের সামর্থ্য আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন তৌফিক দিয়েছেন, তারা যেন হজ তাড়াতাড়ি করে নেন, এ ব্যাপারে যেন কোনো ধরনের গাফলতি আমরা না করি। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এরশাদ করতেছেন যে ওয়ালিল্লাহি আলান নাস, যে আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপর হজ ফরজ, মানে ইস্তাতা ইলাইহি সাবিলা, যাদের মক্কা শরীফ পর্যন্ত যাওয়ার ব্যবস্থা আছে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালিল্লাহি আলান নাস, যে আল্লাহর উদ্দেশ্যে। তো আমরা যারা হজে যাব আমাদের প্রথমে কয়েকটি কাজ করতে হবে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, আমাদের নিয়তকে ঠিক করতে হবে যে আমরা হজে কেন যাব। আমরা কি হজে যাব মানুষ আমাকে হাজি বলবে? আমরা কি হজে যাব মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য, যে আমি হজ থেকে যখন ফিরে আসব মানুষ আমাকে হাজি সাহেব বলে সম্বোধন করবে, আমার নামের পূর্বে হাজি সাহেব টাইটেল লাগাইতে পারবো, এই ধরনের উদ্দেশ্য বলে না। এই ধরনের উদ্দেশ্য নিয়ে হজে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন ওয়ালিল্লাহ, হজ হবে একমাত্র আল্লাহর জন্য। আমরা হজে যাব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আমরা হজে যাব আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহর নিদর্শনাবলী সেখানে বিদ্যমান রয়েছে, আল্লাহর গর্ভবিত কাবা শরীফ দেখব, তওয়াফ করব, আরও হজের যে সমস্ত কার্যাবলী আছে সেগুলো আমরা সম্পাদন করব। তাই হজে যাওয়ার আগে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, ঠিক করতে হবে যে আমরা হজ করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে হজ আমাদের উপর জীবনের একবারই ফরজ, বারবার হজ ফরজ না, ফরজ জীবনে একটিবার, একমাত্র একবারই হজ ফরজ। তাই জীবনের এই গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতকে যাতে আমরা সঠিকভাবে আদায় করতে পারি, প্রপারলি আদায় করতে পারি, সেজন্য আমাদের ইলমের প্রয়োজন। হজে যাওয়ার আগে আমাদের হজ সম্বন্ধে জানতে হবে, হজ সম্বন্ধে বুঝতে হবে। হজের অনেক মাসাইল আছে, হজের অনেক জরুরি বিষয়াবলী আছে, এগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং হজ সম্বন্ধে পরিপূর্ণ ধারণা অর্জন করতে হবে। নতুবা শুধু যাওয়ার অর্থেই যদি যাওয়া হয়, হজের সময় হয়ে গেল আর হজে চলে গেলাম, অথচ হজের সম্বন্ধে কোনো প্রিপারেশন নিলাম না, কোনো প্রস্তুতি নিলাম না, তাহলে হয়তো আমার হজটা সঠিকভাবে আদায় হবে না। আর এই ফরজ হজ যদি প্রপারলি সঠিকভাবে আদায় করতে না পারি তাহলে সেটা হবে আমার জীবনের চরম ব্যর্থতা,
কারণ হজ জীবনে একবারই ফরজ। তাই এই ফরজ হজকে যাতে আমরা সুন্দরভাবে সম্পাদন করতে পারি, এই ফরজ হজকে যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, হজের সকল নিয়মাবলী যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে আদায় করতে পারি, সেজন্য হজে যাওয়ার আগ থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আর সেই প্রস্তুতিটা হচ্ছে হজ, হজের মাসাইল সম্বন্ধে আমাদের জানা বোঝা, হজ সম্বন্ধে স্টাডি করা, হজ সম্বন্ধে ইলম অর্জন করা। আলহামদুলিল্লাহ এখন হজ সম্বন্ধে জানার অনেক সুযোগ সুবিধা হয়েছে, প্রায় প্রত্যেকটা মসজিদে হজ সম্বন্ধে ট্রেনিং হয়, হজের প্রশিক্ষণ হয়, বিভিন্ন সেন্টারেও হজের প্রশিক্ষণ হয়, বা যে সমস্ত কাফেলা বা গ্রুপ যারা হজ হাজিদের হাজি সাহেবানকে নিয়ে যান হজে, তারা মাশাআল্লাহ হজের ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। তাই আমরা এই সমস্ত ট্রেনিংয়ে আমরা অংশগ্রহণ করব, হজ প্রশিক্ষণে আমরা যাব, এবং হজ প্রশিক্ষণে গিয়ে আমরা হজ সম্বন্ধে পুরাপুরি ইলম হাসিল করার চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে যে হজের সফরে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। হজের সফরে সারা ওয়ার্ল্ড থেকে, সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, বিভিন্ন বর্ণের, মিশ্র বর্ণের, বিভিন্ন কালারের, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন মেজাজের। তাই সেখানে গেলে আমরা অনেক কিছু দেখব, অনেকের মুখোমুখি হব, অনেক পরিবেশ আমরা ফেস করব, সবগুলো হয়তো আমাদের মনোপুত নাও হইতে পারে। তাই যদি আমরা রাগান্বিত হয়ে যাই, ক্ষুব্ধ হয়ে যাই, তাহলে কিন্তু আমার হজটা নষ্ট হয়ে যাবে, হজের সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মজিদে ইরশাদ করেছেন যে হজে যাওয়ার পর তোমরা ঝগড়া করবে না, হজে যাওয়ার পরে তোমরা কোনো ধরনের ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। তাই আমরা হজে যাব, ধৈর্য ধারণ করব, এবং হজে গিয়ে সকল ধরনের ঝামেলা থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব। আমরা চেষ্টা করব অন্য ভাইদেরকে সহযোগিতা করার, সহমর্মিতা প্রকাশ করার, কিন্তু নিজে সব সময় সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকব, ধৈর্য ধারণ করব, আল্লাহর দিকে মনোযোগী হব, এবং হজের যে সওয়াব এবং ফজিলত সেগুলো পুরোপুরি হাসিল করার জন্য চেষ্টা করব। এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি আমরা হজে যাই, তো ইনশাআল্লাহ আমাদের হজ সফল হবে, সার্থক হবে, এবং সেই হজ আমাদের জীবনকে পাল্টে দিবে। সেই হজের মাধ্যমে আমার জীবনের মাঝে পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে। আর হজের মাধ্যমে যদি আমার জিন্দগির মাঝে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারি ভালোর দিকে, তাহলে সেই হজ আমার সফল হজ, কামিয়াব হজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মকবুল হজ নসিব করুন। আমি আপনাদের সামনে একটি হাদিস শরীফ তিলাওয়াত করেছি। হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সামনে খুতবা দিতেছেন, ভাষণ দিতেছেন। ফাকালা ইয়া আইয়ুহান্নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানুষ সকল, হে লোক সকল, কদ ফরিদ আলাইকুম আল হজ, তোমাদের উপর হজ ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপর হজ ফরজ করে দেওয়া হয়েছে। ফাহাজ্জু, তাই তোমরা হজ আদায় করো, হজ করো। যাদের উপর হজ ফরজ হয়ে গেছে তাদের জন্য হজ করা ফরজ, তাই তোমরা এই হজ ফরজ হজ পালন করার জন্য তোমরা রেডি হয়ে যাও এবং তোমরা হজ করো। মুফতি সাহেব একটা কল নিয়ে নেই। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। খোলা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা কোশ্চেন আছে। জি, হোক আসেন। জামাতে যে সময় মক্কা শরীফ মদিনা শরীফ ইমাম আর ফিতনে নামাজ পড়া হইব, এই সময় আমরা মেলুক হলে কিতা কিতা পড়তাম, ওটা আমার বেলা করে ক্লিয়ার করে কইবা প্লিজ। কোন কোন জিনিস আর কি আমরা নিজে নিজে পড়তাম, আর কোন কোন জিনিস ইমামে পড়লে ঠিক আছে?
খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আসলে। প্লিজ, আমার অর্থটা মানে রুকুর তসবি, সিজদা তসবি, আত্তাহিয়াত, কোনগুলো আমরা পড়তে, আমার কোনগুলো আর কি ইমাম সাহেব পড়লে আমরা লাগে কবুল হয়ে যাব, ওখান থেকে আমার ক্লিয়ার করে কইবা। আসসালামু আলাইকুম। খুব সুন্দর প্রশ্ন, জেসে ইনশাআল্লাহ আপনার আলাইকুম আপনার প্রোগ্রাম দেখো কা ইনশাআল্লাহ প্রশ্ন জবাব পাইবা। জাযাকাল্লাহ মুফতি সাহেব। প্রথমে আমরা আনসারে দিকে চলে যাই। বোনের প্রশ্নটা হচ্ছে, যে সময় হজে যাওয়া হয় অন্য সময় তো প্রায় জামাত হয় হরমের ভিতরে ইমামের সহিত, মানে মহিলারা কীভাবে নামাজ পড়বেন, কোন কোন জিনিস তারা পড়তে হবে জামাতের সহিত জামাতে? কারণ আমরা পুরুষরা তো প্রায় জামাতে পড়ি, জানা আছে, কিন্তু মহিলাদের একটু জানা কম। তা আপনি পুরাপুরি ভাবে বলবার জন্য অনুরোধ করছেন। উনি আমার মা বোন যারা হজে যাবেন, সেখানে যাওয়ার পর সকলেরই আগ্রহ থাকে, অনেকেরই আগ্রহ থাকে জামাতে নামাজ পড়ার, হরম শরীফের জামাতে নামাজ পড়ার আগ্রহ অনেকেই থাকে। তাই যারা জামাতে অংশগ্রহণ করবেন, জামাতে নামাজ পড়বেন, তাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে হরম শরীফেও, মহিলাদের জন্য আলাদা এরিয়া আছে, আপনি ওই এরিয়ায় গিয়ে মহিলাদের সাথে মিলে নামাজ পড়বেন। যে এরিয়ায় পুরুষরা থাকেন এই এরিয়ায় যাবেন না, কারণ পুরুষের সাফে মহিলারা দাঁড়াইলে নামাজ শুদ্ধ হবে না, নামাজ ঠিক হবে না, সহি হবে না। তাই আমাদের অনুরোধ থাকবে, আপনারা যারা হজে যাবেন এবং জামাতের সাথে নামাজ পড়বেন, মহিলাদের জন্য আলাদা এরিয়া আছে, সেখানে আপনারা যাবেন, সেখানে গিয়ে আপনারা মহিলাদের সাথে নামাজ পড়বেন। যখন আপনারা যখন ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়বেন, তখন নামাজ পড়ার নিয়ম হচ্ছে, প্রথমে তো আপনি নিয়ত করে নামাজ শুরু করে দিলেন। তাকবীর, ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বললেন, আপনিও তাকবীরে তাহরিমা ইয়া অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়ে গেলেন, নামাজ দিয়ে ঢুকে গেলেন। তারপর আপনি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বাস এই পর্যন্ত পড়ে আপনি চুপ থাকবেন, আর কিছু পড়তে হবে না। ইমাম সাহেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরাতুল ফাতিহা, তারপর অন্য যে কোনো সূরা, ওগুলো ইমাম সাহেব পড়বেন। মুক্তাদির জন্য শুধু তাকবীরে তাহরিমার পরে সানা পড়া, যে শুধু সুবহানাকে পড়বেন, তারপরে আপনি চুপ থাকবেন, নীরব থাকবেন, আর কিছু পড়তে হবে না। ইমাম সাহেব যখন রুকুতে যাবেন, তখন আপনিও আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকুর তসবি কিন্তু পড়তে হবে, রুকুর তসবি ইমাম সাহেব পড়বেন, আপনিও পড়বেন। ইমাম সাহেব যখন রুকুর তসবি শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, আপনি আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ পড়বেন। ইমাম সাহেব বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, আর মুক্তাদিরা পড়বেন আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ অথবা রাব্বানা লাকাল হামদ, যে কোনো একটা পড়লেই হবে। তারপর ইমাম সাহেব সাইদায় যাবেন, আপনি আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সাথে সাইদায় যাবেন, সাইদায় গিয়ে সাইদা তসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, এগুলো পড়বেন। মোটামুটি কথা হচ্ছে যে ইমাম সাহেবের সাথে যখন আমরা নামাজ পড়ব, মুক্তাদির জন্য কেরাত পড়তে নেই, সুরাতুল ফাতিহা এবং কেরাত অন্য সুরা ইমাম সাহেব পড়বেন, মুক্তাদিরা নীরব থাকবেন, পড়বেন না। বাকি এই রুকুর তসবি, সাইদার তসবি এগুলো পড়বেন, বা দুই রাকাত পড়ার পর যখন ইমাম সাহেব বসবেন, দুই রাকাত পড়ার পর আত্তাহিয়াত, আত্তাহিয়াত ইমাম সাহেব পড়বেন, মুক্তাদিরা পড়বে। তারপর ইমাম সাহেব দুই রাকাত পরে দাঁড়িয়ে যাবেন, বাকি দুই রাকাত পড়বেন। চার রাকাত শেষ করার পর যখন শেষ বৈঠকে বসবেন, শেষ বৈঠকে বসার পর ইমাম সাহেব আত্তাহিয়াতও পড়বেন, দুরুদ শরীফও পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়া পড়বেন, মুক্তাদিরও এই দোয়াগুলো পড়বেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এক্ষুনি একটি ব্রেকে চলে যেতে হচ্ছে। ব্রেকের পর ইনশাআল্লাহ আবার আমরা উপস্থিত হব, আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।